পঞ্চগড়ে গণমিছিলের সময় সংঘর্ষে বিএনপির স্থানীয় নেতার মৃত্যুর ঘটনায় রাজধানীতে গায়েবানা জানাজায় অংশ নিলেন দলটির নেতাকর্মীরা। এ সময় দশ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা। দশ দফা আদায়ে বিএনপির যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি হিসেবে শনিবার ঢাকা বাদে সারা দেশে গণমিছিল কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে পঞ্চগড়ে নিহত হন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ। এই ঘটনায় রোববার বিভিন্ন জেলায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। রাজধানীর নয়াপল্টনে বাদ আসর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। এতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার, হামলা মামলা করে আন্দোলন দমন করা যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। এদেশে গণ আন্দোলন গণ যে অভ্যুত্থানে রূপান্তরিত হয়ে এই সরকারের হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করবে। বিএনপি পুলিশের গুলিতে আব্দুর রশিদ নিহতের দাবি করলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে হার্ট অ্যাটাকেই মারা যান তিনি। এদিকে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় ডক্টর খন্দকার মোশাররফ বলেন, সরকারকে বিদায় না করলে দেশের সংকট কাটবে না। মেগা প্রজেক্টের নামে মেগা লুট, এরপরে সেই টাকা বিদেশে পাচার করে দাও। এই অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা সব কিছু আজকে ধ্বংস হয়ে গিয়েছে। দেশের মানুষকে বাঁচাতেই বিএনপির দশ দফার উদ্দেশ্য বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা।